আজকের ক্লাস দেখে আপনারা কখনোই, যারা নতুন বিগিনার রয়েছেন, তারা কিন্তু এরকম ভাবার কিছু নেই যে এটা আমার দ্বারা হবে না, আমি পারবো না, সরি স্যার এত কঠিন কিছু শেখাচ্ছে, এটা তো আমার জন্য সম্ভব নয়, এরকম কোনো কিছু ভাবার কোনো ধরনের সুযোগ নেই। তার মানে এই যারা 10 তারিখে যারা ক্লাসে ভর্তি, যারা ভর্তি যখন হচ্ছেন, যাদের যারা 10 তারিখ থেকে ক্লাস যাদের শুরু হবে, তারা বুঝতে পারবেন যে আসলে কোনো কিছুই না। কারণ আমরা হচ্ছে একটু, আমাদের ক্লাসে এখন ধরেন কয়েকটা লেভেলের স্টুডেন্ট রয়েছে, যারা একটু কাজ ভালো পারেন, গিগ দিয়ে দিয়েছেন, কেউ আছে গিগ তৈরি করছেন, আর কেউ আছেন একদম গিগ কি জিনিস সেটাই জানেন না। 3 শ্রেণীর স্টুডেন্ট নিয়ে যেহেতু আমার পথ চলা, সুতরাং আমি মনে করি যে আপনারা একটু ধৈর্য ধারণ করেন, বিচলিত হওয়ার কোনো কিছু নাই, আপনাদের জন্য ভালো কিছু ওয়েট করতেছে সামনে। ইভেন 10 তারিখ থেকে আমাদের নতুন একটা ক্লাস শুরু হবে ইনশাল্লাহ, তখন বুঝতে পারবেন যে না, স্যার যেগুলো বলেছিলেন সেগুলো সঠিক। কেমন? এখন আমি বলছি যে আমি ক্লাসটা একটু রেকর্ড, হ্যাঁ রেকর্ড দিয়ে দিয়েছি, আপনারা যেই কথা বলতে চান তিনি হচ্ছে একটু আপনার স্ক্রিন শেয়ার দিয়ে আপনার এগুলো একটু দেখাতে পারেন, আমি কারেকশন গুলো করে দেবো এবং দেখে দেবো কি অবস্থায় আছে। ধন্যবাদ। মেহেদি হাসান ভাই আপনি আছেন, আপনি দেখাতে চেয়েছিলেন। জি মেহেদি হাসান ভাই, আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করে দেন। মেহেদি ভাই স্ক্রিন শেয়ার দিয়ে দেন। জি থ্যাংক ইউ ভেরি মাচ, আমি দেখতে পাচ্ছি স্ক্রিন শেয়ার হচ্ছে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা স্ক্রিন শেয়ারটা, আপনি স্ক্রিন শেয়ার সিস্টেমটা হচ্ছে না ভালো, স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য আপনি হচ্ছে শেয়ার অপশনের উপর, হ্যাঁ হ্যাঁ দেন দেন। ওকে ডাবল ক্লিক টু, হ্যাঁ ঠিক আছে, আপনার স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি, স্ক্রিনটা শেয়ার হয়েছে। আমি হচ্ছে আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি রিকোয়েস্ট একটু অ্যাকসেপ্ট করে দেন, আপনার মাউস অ্যাপ্রুভালের রিকোয়েস্ট আমি পাঠাচ্ছি আপনাকে, পাঠিয়ে দিয়েছি। ওকে ঠিক আছে, ফাইন, ভেরি থ্যাংক ইউ। আচ্ছা আমরা যদি লিঙ্কডইন প্রোফাইলে, আমি দেখতে পাচ্ছি আপনি লিঙ্কডইন প্রোফাইলে রয়েছেন, আমাদের লিঙ্কডইন প্রোফাইল নিয়ে আপাতত এই মুহূর্তে লিঙ্কডইন প্রোফাইল, আচ্ছা আপনি কি দেখাতে চাচ্ছেন একটু বলেন তো, আপনি যেহেতু আনমিউট রয়েছেন আপনি কথা বলেন মেহেদি ভাই। আমি আপনার এক গিগটা দেখাতে চাচ্ছিলাম। গিগ দেখাতে চাচ্ছিলেন, আচ্ছা গিগ দেখার আগে আমি আপনার প্রোফাইলটা একটু হালকা করে দেখতে চাই, একটু 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 আসতে নড়ান। ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, গুগল, এই গুগল সেট কি বলেন তো, গুগল শিট হবে কেন? আপনাকে কি, আপনি মাইন্ড করবেন না প্লিজ, আপনি যদি এরকম কিছু লিখে রাখেন আপনাকে আদৌ কি আপনাকে কোনো বায়ার কাজ দেবে, মাইন্ড করবেন না প্লিজ। জি আমরা জি আমরা কি যদি এরকম যদি কিছু লিখে রাখি, তাহলে কি আমরা এরকম প্রত্যাশা করতে পারি যে বায়ার এসে আমার প্রোফাইল দেখে আমাকে কাজ দেবে? দেবে না কিন্তু। জি না আপনি যদি মাইন্ড করেন তাও আমার কিছু করার নেই, আপনি যদি এরকম কিছু যদি করে রাখেন তাহলে আপনাকে কোনোদিনই কাজ দেবে না। এর আগের ক্লাসে একটু দেখেছেন আপনি হয়তো বা, যে আমার একজন স্টুডেন্ট আছে নেত্রকোনা থেকে, উনি জয়েন করছিলেন, উনি এমন এমন কাজ করে রেখেছেন, আর উনি হচ্ছে সারা রাত বসে থাকেন ওনার ইয়ের জন্য, উনি হচ্ছে ইমপ্রেশনের জন্য, ক্লিক থ্রোর জন্য, অর্ডারের জন্য, কিন্তু মাসের পর মাস যখন হয়েছে হয়নি, উনি আমাকে সবকিছু পাঠিয়েছেন, আমি দেখে আমি দেখেছি যে উনি, আমি ওনাকে বললাম আপনি 10 বছর যদি বসে থাকেন তাও আপনার কাজের অর্ডার আসবে না, কারণ আপনার অ্যাকাউন্টটা প্রপার হয়নি। পরে আমি ওনাকে যেভাবে মানে গাইডলাইন দিয়েছি উনি সেইভাবে কাজ করেছে, সেইভাবে কাজ করার পরে ওনার ইমপ্রেশনটা অটোমেটিক্যালি অনেক পর্যন্ত, মানে একই এক এক রাতে মেবি 50টা 55টা করে ইমপ্রেশন পেয়েছে, উনি অবাক হয়ে গিয়েছেন নিয়মিত। তারপরে উনি এখন অবশ্য অ্যাডমিশন টেস্টের জন্য আমার কাছ থেকে ছুটি নিয়েছেন, উনি অ্যাডমিশন দেবেন, অ্যাডমিশনের পরে আবার উনি আমাদের ক্লাসে যুক্ত হবেন, তাহলে আপনি ওটা শিটটা ওইটা কারেকশন করবেন। তারপরে ওয়েব স্ক্র্যাপিং, স্ক্র্যাপিংটা সম্পূর্ণটা স্ক্র্যাপিং, ওয়েব স্ক্র্যাপ হবে না, ওয়েব স্ক্র্যাপিং হবে। আপনি একটা দিয়েছেন ডাটা এন্ট্রি, 2টা 3টা 4টা, আপনি এখানে 3টা সেট করেন ভাই, আপনি এখানে 3টা, যে কোনো 3টাকে সেট করেন, হ্যাঁ ডাটা মাইনিং এক্সপার্ট এত বড় আমার দরকার নেই, আপনি এখানে যে কোনো 3টাকে দেন, আপনি আপনি পছন্দ অনুযায়ী করে নেবেন এটা। হ্যাঁ ভুল শিট বানান, ভুল হয়েছে। আচ্ছা তারপরে একটু নিচে আসি, একটু নিচের দিকে আসি, নিচের দিকে যদি আসতে চাই, আপনি হচ্ছে এখানে একটু একটু আসতে ভাই, আস্তে 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 একটু আসতে যাই আমরা, আপনি আগে উঠে যাচ্ছেন কেন, আপনি কি লজ্জা পাচ্ছেন আমি আপনার ভুলগুলো ধরার কারণে, স্যার সবার সামনে আমার ভুল ধরতেছে কেন, না এরকম? না সমস্যা নেই, বল না ধরলে বলবো কিভাবে। আচ্ছা এরকম যদি হয় তাহলে আমার কিছু বলার নেই, দেখেন একটু একটু ওয়েট করি আমরা। এখানে হচ্ছে ওকে, এটা 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 অন্য অপশন, এটা আপনারা কিন্তু চাইলে ফাইবার থেকে কেউ যদি চান যে ছুটি নেবেন সেটা কিন্তু নিতে পারেন, হ্যাঁ ওইটা হচ্ছে ছুটি নেওয়ার অপশন।
যে ছুটি নিয়ে যদি আপনি টেট অনুপস্থিত ইয়া থাকেন, জি অনুপস্থিত যদি থাকেন, তাহলে কোনো ব্যাড ইম্প্যাক্ট আপনার অ্যাকাউন্টের উপরে পড়বে না, কোনো রেসপন্স রেট নিয়ে কোনো ঝামেলা হবে না। এটা হচ্ছে এটার একটা অপশন, ওইটা গেল। আচ্ছা, নিচে হচ্ছে আমরা আর একটু নিচে যেতে চাই, আর একটু নিচে যেতে চাই। ওকে, এইটা আমার একটু দেখতে হবে। হ্যালো দেয়ার, আচ্ছা থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই প্রোফাইল। আচ্ছা প্রোফাইল এখানে, এই যে থ্যাংক ইউ, আপনি হয়তো এটা কারোর কাছ থেকে দেখেছেন অথবা আপনি নিজে নিজেই করেছেন, যেটা করেছেন কিনা, প্রোফাইলের পরে একটা কমা হবে। তারপরে হচ্ছে ওয়েব জি স্ক্র্যাপিং এক্সপার্টস, ওকে, ডেটা এন্ট্রি, ভাই ডেটাটা কি একটু বড় হাতের, ডিটা বড় হাতের করে দেন। আপনি প্রত্যেকটা যে যে কাজ করেন আপনি আলাদা আলাদা, হ্যাঁ, সেই প্রত্যেকটা এখন জি দরকার নেই, আপনি এটা করে নেবেন, আমি আপনাকে একটু শিখিয়ে দিচ্ছি। ডেটা এন্ট্রি এটাকে একটু বড় করে দিতে হবে। পাশাপাশি আপনি কি আপনার এই ডিসক্রিপশনটা কি গ্রামারলি চেক করে নিয়েছেন? এটা আমাকে একজন লিখে দিয়েছিল আর কি। লিখে দিলে হবে না ভাই, আমি আপনাকে একটু গ্রামারলি চেক করার সিস্টেমটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে। আপনি এটাকে এখানে, এখান থেকে কপি করে নেন, কপি আমি করে করে নিচ্ছি, আপনি জাস্ট একটু দেখেন। আপনি যাই করেন, যদি আপনি ইয়ে না করে নেন, মানে গ্রামারলি যদি চেক না করে নেন, তাহলে কিন্তু আপনাকে সামনে ধরে ফেলবে, মাথায় রাখবেন বিষয়টা। হ্যাঁ, জি আচ্ছা, ফ্রি অনলাইন গ্রামার চেকার, এটা আমি লিখে এখানে সার্চ করলাম, এখন বেশ কিছু সাইট আমাদের সামনে ওপেন হয়ে যাবে, এর মধ্যে থেকে আমরা এইটাকে আমরা আপাতত একটু ব্যবহার করব। এর মধ্যে কিছু কিছু আছে পেইড, পেইডটাকে আমরা নেব না, হ্যাঁ পেইডটাকে না নিয়ে আমরা ফ্রিটাকে নেব, যেন ফ্রি দিয়ে সার্চ করেছে। কিন্তু আপনারা সবাই একটু দেখে রাখবেন, আপনারা এই কাজটা করবেন, কোনো ধরনের মিস্টেক যদি হয় তাহলে কিন্তু আপনাকে গিগ দিতে দেবে না, আপনাকে ঝামেলা করবে, আপনাকে ইংলিশ টেস্ট নেবে, তখন ওই টেস্ট মানে আলাদা একটা জ্বালা, ওই যখন বিপদে পড়বেন তখন কিন্তু ঝামেলা তৈরি হয়ে যাবে, পাস না করতে পারলে 3 মাসের জন্য আপনাকে সাসপেন্ড করবে। আচ্ছা, আমরা এখানে ডিপ চেকটা একটু চেকে, ডিপ চেকিং দিয়ে দিলাম, দেখি তারপরে কি রেজাল্ট আমাদের আসে। ওহো, এটা তো মনে হচ্ছে আমাদের ফ্রিটা না, আমরা এটা ফ্রিটা সম্ভবত পাচ্ছি না। আচ্ছা, আপনি যেটা দিয়েছেন সেটাতে মেবি স্পেলিং এ 2 জায়গায় ভুল আছে, গ্রামারে 1 জায়গায় ভুল আছে, প্রনাউন্সিয়েশন 1 জায়গায় ভুল আছে, বাদ বাকিগুলো সব ঠিকঠাক আছে। এইটা আপনাকে অবশ্যই কারেকশন করতে হবে, আপনার এটা ঠিক নাই, এটা নিশ্চিত করে বলা যায় এটা ঠিক নাই। তবে এইটা অটোমেটিক্যালি এখান থেকে ঠিক করে দেয়, আমরা অটোমেটিক্যালি এখান থেকে ঠিকটাও পেয়ে যেতে পারি, কিন্তু এটার ক্ষেত্রে কোথাও 1 জায়গায় একটু প্রবলেম আছে, যার কারণে আমরা এটা পাচ্ছি না। একটু দাঁড়ান, একটু নিচে গিয়ে দেখি। আচ্ছা, আমরা যদি একটু ব্যাক করি, এই গ্রামারলি যেটা অনলাইন চেকার এটা সবচেয়ে ভালো, কিন্তু এটা এর আগে এটাতে কোনো অ্যাকাউন্ট আগে করে নিতে হতো না, এটা ফ্রি ব্যবহার করা যেত, কিন্তু ইদানিং দেখতেছি যে ফ্রি ব্যবহার করতে গেলেই আগে অ্যাকাউন্ট করতে বলে, দেখি আপনারটা কি অবস্থা হয়। ওকে, এখন এই যে এই এটা কিন্তু, এটা কিন্তু চেক করতেছে, দেখেন এই যে ইন দ্য মিন টাইম দুইটা দুইটা কিন্তু চেক করে দিয়েছে, দুইটাতে ভুল জি সে জি কিন্তু খুঁজে পেয়ে গেছে। এর মধ্যে একটা আছে হোল, হোল বানানে কোথাও না কোথাও প্রবলেম আছে, দেখেন ভুল হবে, হোল দিলে এখানে গ্রামারলি গ্রামাটিক্যালি ভুল হবে, তাহলে আপনি এটা এখানে নিয়ে নেন, ফুল নিয়ে নেন। আচ্ছা, এই দেখছেন এটা আবার অ্যাকাউন্ট করতে বলছে, এটা খুব মানে অন্য টাইপের শেয়ানা। আচ্ছা, এখানে আই অ্যাম অ্যাবল, ABL, এখানে কি একটা ভুল আমি বুঝতে পারছি না, ওইটা ভুলটা কারেকশন করতে গেলেই ইয়ে করতে বলছে যে অ্যাকাউন্ট করতে হবে এরকম আর কি। হ্যাঁ, যাই হোক, এখানে আমরা একটা ভুল পেয়েছি, আরো ভুল যদি থাকে তাহলে আপনি এখান থেকে পেয়ে যাবেন, আপনি প্রয়োজনে এখানে আপনি একটু রেজিস্ট্রেশন করে নেন, সমস্যা নেই, এই এই ভুলগুলো এখান থেকে কারেকশন করতে হবে। তবে এটা মেজর ভুল না, মেজর ভুল হলে অবশ্যই নিচ দিয়ে লাল কালি দিত, এটা যেহেতু এখানে মোটামুটি অন্যরকম একটা কালার দেখাচ্ছে, তার মানে এটা সিম্পল ভুল। সুতরাং আমরা এইটাকে চাইলে এখান থেকে তুলে নিয়ে গিয়ে ওখানে বসায় দিতে পারি। তবে এক্ষেত্রে আমি আবারও বলছি, আমি কোনো অবস্থাতে ফাইবারে, ফাইবারের কোনো অ্যাকাউন্টের কোনো অংশে
কোনো অবস্থাতেই আমি বলবো না যে আপনি কপি পেস্ট করেন, কোনো অবস্থায় না এটা কপি। যদি আমি এটা যদি আমি গুগল শিটে থুয়ে এতে পরে দেখে দেখে লিখে দিয়ে হবে না? হ্যাঁ লিখে দিতে হবে, এটা হচ্ছে কাজ ভাই, লিখে দিতে হবে। তার মানে আপনি ইয়ে করবেন না, আপনি মোবাইলে তুলেন অথবা গুগল শিটে তুলেন, যাই করেন না কেন, আপনি নিজে একটা একটা করে আপনি কিবোর্ডে লিখবেন। কিন্তু যখনই আপনি কপি করবেন তখনই ভিতরে একটা লিংক তৈরি হয়, আর ওই লিংকের কারণে এটা ইয়ে ধরে ফেলে, আপনার যে অ্যালগোরিদমে দেন সেই অ্যালগোরিদমে এটাকে আপনাকে বুঝে ফেলবে যে আপনি এখানে কিছু একটা করেছেন। হ্যাঁ জি okay. এটা কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু বারবার বলে যাচ্ছি, একই কথা বলে যাচ্ছি, আপনারা যদি গুরুত্ব দিলেন তো আপনাদের জন্য কল্যাণ, না দিলে কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, আপনি এভাবে ডিসক্রিপশনটা দেখে নেবেন, আমি আপনার আবারও আপনার অ্যাকাউন্টে চলে যাচ্ছি, যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন তারাও আপনি একটু ক্লাসটা দেখবেন, আপনাদের জন্য কল্যাণ হবে। আচ্ছা নেটওয়ার্ক ইস্যু মনে হচ্ছে, আমি কাজ করছি কিন্তু এটা তো কাজ হচ্ছে না। আচ্ছা আপনি কি কোনো এক্সটেনশন, আপনি কি আপনার ইয়েতে কোনো এক্সটেনশন ব্যবহার করছেন, জি না ফাইবার রিলেটেড কোনো এক্সটেনশন? জি না আচ্ছা এক্সটেনশন ব্যবহার না করলেও আপনি কোনটা করলে কত পার্সেন্ট অ্যাকাউন্ট সম্পন্ন হয় সে বিষয়টা কিন্তু এই সাইডে আগে আসতো না, কিন্তু ইদানিং এখন দিচ্ছে কিনা আমি জানি না, হয়তো এটা নতুন একটা আপডেটও আসতে পারে। আপনি ফাইবারে ইংলিশ টেস্টে যদি পাশ করেন তাহলে আপনার অ্যাকাউন্টে 20% ইয়ে হবে, মানে এগিয়ে যাবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট যদি করেন তাহলে 10% হবে, তারপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের এত পার্সেন্ট হবে। এগুলো কিন্তু আপনাকে টেস্টগুলো নিতে হবে, আর টেস্টগুলো নেওয়া বেশ কঠিন কাজ। এর মধ্যে আমার আমি একটা টেস্ট নিয়ে পাশ করেছি, সেটার একটা কিন্তু সার্টিফিকেট ওরা আমাকে দিয়েছে, আমার অ্যাকাউন্ট যদি আপনাকে দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি একটু নড়ানোর দরকার নাই, আমি একটু দেখে দিই ডাটা এন্ট্রির ওপরে। আচ্ছা মাস্টার আইডি, ভাই মাস্টার আইডি কি জিনিস? আপনি মাস্টার আইটি থেকে 2021 সালে একটা সার্টিফিকেট পেয়েছেন তাই? জি তাহলে মাস্টার আইডি কেন, মাস্টার আইটি লিখতে পারেন। আর এই মাস্টার আইডির এমটা আপনি একটা জিনিস বলি, নিখুঁত ভাবে অ্যাকাউন্ট করেন ভাই। আপনি যদি ফাইবার থেকে প্রকৃতপক্ষে মানে সাকসেস হতে চান অবশ্যই আপনার কাজগুলো নিখুঁত করতে হবে। এবং আমি আপনাকে এই মুহূর্তে যেটা দেখব সেটা হচ্ছে আপনার গিগের যে ইমেজ আছে, আমি গিগ ইমেজটা দেখতে চাই, জাস্ট গিগ ইমেজ দেখে আমি অন্য কাউকে সুযোগ দেব। আর আমি আপনার হচ্ছে গিগটা পুরোপুরি পরবর্তীতে গিগের মধ্যেকার লেখাগুলো আমি পরে দেখে দেব। মেহেদি ভাই কাজ করেন, একটু প্রাইসিংটা কিন্তু অর্ডার পাওয়ার ক্ষেত্রে একটা বড় একটা ফ্যাক্ট, আপনি বেসিকে $20, এটাতে তো আপনার $10 কিংবা $5 দিলে আপনার রেড কালার হয়ে যাচ্ছে নিচ্ছেন। বুঝতে পেরেছি, এটা আপনার ক্যাটাগরি ওয়াইজ এটা হয় তো এই কারণে আর কি, আপনি সর্বনিম্ন যেটা নেয় সেটাই দিতে হবে। আমার কথা মনে আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ আচ্ছা ওকে, আমি এটাও দেখতে চাই না, আমি দেখতে চাই হচ্ছে আপনার গিগ ইমেজটা দেখব। আমি এগুলো আপনাকে পরে দেখে দিব কিন্তু আমি আপনার আগে ইমেজটা দেখতে চাই। আচ্ছা আপনি একটু নিজে নিজে একটু অপারেট করে আপনি গিগ ইমেজটা আমাকে একটু দেখান তো, গিগের উপরে ক্লিক করলে, গিগ ডেসক্রিপশনের উপরে ক্লিক করলে গিগ ইমেজটা চলে আসবে। আপনি একটু একটু দেখান, দেখানোর পরে আমরা আরেকজন ভাইকে সুযোগ দেব। ওকে একটু 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 ওয়েট 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 জাস্ট ওয়েট, প্রফেশনাল ডাটা, হ্যাঁ চলে গেলেন কেন? চলে গেল, নেটের সমস্যা তো। আচ্ছা আচ্ছা দেখেন, প্রফেশনাল প্রফেশনাল ডাটা এন্ট্রি এক্সপার্ট, ওকে ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ কপি পেস্ট এক্সেল ডাটা এন্ট্রি ডাটা কালেকশন, ভেরি গুড, অর্ডার নাও। এখন আমি আপনাকে যেটা বলি যে আপনার এই সাইটগুলো সব কিছু মিলে অনেক সুন্দর হয়েছে, ভেরি গুড, আমি আপনাকে ইন্সপায়ার করছি, খুব সুন্দর হয়েছে, কিন্তু এই লেখাগুলোর স্টাইল চেঞ্জ করতে হবে। ফন্ট চেঞ্জ করে দেবো। না ফন্ট চেঞ্জ করবেন না, আপনি সামনে এটা নিয়ে ক্লাস থাকবে, আসমাউল হোসেন ভাই আমাদের ক্লাসে আছেন, আমি ওনাকে মানে আমি শিখিয়ে দিয়েছিলাম বেসিকটা, এরকম একটা ক্লাস দেখবেন আমাদের আছে যে ক্যানভা দিয়ে কিভাবে আপনি এটা এটা করবেন। আপনার এটা কিন্তু প্রফেশনাল হয়নি,
প্রফেশনাল হতে হলে আপনার এটা নিয়ে আরো কিছুদিন কাজ করতে হবে ভাই। আপনি এই কাজগুলো, আমি আপনাকে কিন্তু নিরুৎসাহিত করছি না, আপনি হয়তো ভাবতে পারেন যে স্যার আমার কাজ দেখলো, দেখে ভুল ধরে ফেললো, আসলে ভুল না, আপনাকে এটার পিছনে আরেকটু পরিশ্রম করতে হবে। আসমাউল হোসেন ভাই আছেন, উনি বিষয়টা বুঝতে পারছেন, কারণ আমি ওনাকে এভাবে একদম হাতে কলমে ধরে ধরে শিখিয়ে দিয়েছি এগুলো। হ্যাঁ, এর নিচে আপনাকে জি আলাদা হচ্ছে ফ্রেম নিতে হবে, ফ্রেমের কালার চেঞ্জ করতে হবে, এবং সেইটার উপরে লেখাটাকে ফোটাতে হবে, অর্থাৎ মানে এক্সিলেন্ট না হলে কাজ হবে না এক কথায়। আমি যদি একটু, জি জি আচ্ছা এই ছিল ব্যাপার, বাদ বাকিটা আমি আপনাকে আরো দেখবো, আপনি আরো দুই তিনটা গিগ দিয়ে দেবেন, আপনি একটু এটা একটু ক্যান্সেল করে দেন, কি বলে আপনার হচ্ছে একটু স্টপ করে দেন স্ক্রিন শেয়ারটা, আমি একটু আমার স্ক্রিনটাকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু শেয়ার করতে চাই। আচ্ছা একটু আপনারা লাইনে থাকবেন প্লিজ কাইন্ডলি, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমার রাজু ভাই কোথায় গেল, ওনার সঙ্গে আমার কি কি বিষয়ে কথা হয়েছে এর আগে, এবং কিভাবে কিভাবে আমরা এই কাজগুলো করেছি, এবং শেষে সব শেষে ওনার রেজাল্টটা কোথায় এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, সেইটা একটু আমি আপনাদেরকে দেখাতে চাই। ওনার সঙ্গে তো আমার হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল, একটু আগেও তো উনি মেসেজ করেছেন আমাকে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না কেন। আসমাউল হোসেন ভাই, আমি আপনার সঙ্গে কিভাবে কিসে কথা বলেছিলাম বলেন তো? টেলিগ্রামে না, আপনি কি সমস্ত ডকুমেন্টস গুলোকে টেলিগ্রামে পাঠিয়েছিলেন? না হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, আমি ওই লিঙ্কটাই চাচ্ছি, সেই লিঙ্কটা কি নামে ছিল? ওটা রাজু নামে মেবি এই যে নাকি পেয়েছি কি? পেয়েছি পেয়েছি, হ্যাঁ পেয়ে গিয়েছি। আপনারা যারা আছেন, যারা স্টুডেন্ট বিগিনার আছেন, তারা একটু খেয়াল করে দেখবেন যে ওনার সঙ্গে কার অনেকগুলো চ্যাটিং আমার সঙ্গে হয়েছে। উনি আমাকে প্রথমে যে ইয়েটা দেখাইছিলেন, যে গিগগুলো উনি আমাকে প্রথমের দিকে দেখিয়েছিলেন, সেই গিগগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। উনি প্রথমে এই গিগগুলো আমাকে ছবি তুলে দিয়েছিলেন, এখানে এই ছবিটা আমি বলছি ভাই এই ছবি দেওয়া যাবে না, এখানে ছবি আমার পছন্দ হয়নি, ছবি চেঞ্জ। তারপর এই লেখাগুলো আমার একটুও পছন্দ হয়নি ভাই, আপনি এগুলো চেঞ্জ করতে হবে। দেখছেন, আমি এই কথাগুলো কিন্তু ওনাকে বলেছি, এই যে আমি এখানে দেখছি, দেখে কালারটা চেঞ্জ করেন, এটা চেঞ্জ করেন, সেটা চেঞ্জ করেন বলেছে ওনাকে, উনি এটা চেঞ্জ করে দিয়েছে। তারপরে উনি আরো কাজ করছেন, এবার এটা দেওয়ার পরে আমাকে বলেছে ভাই দেখেন তো এটা কি আমার চয়েস, এটা কি চয়েস হয়েছে কিনা। আমি ওনাকে, এই যে ভাই কমেন্ট প্লিজ, আমি ওনাকে জাস্ট এখানে লাভ রিয়েক্ট করেছি, কিন্তু আমি বলেছি যে না আরো কাজ করতে হবে, আরো চেঞ্জ করেন। তারপরে উনি এইটা দিয়েছে, উনি এইটা দেওয়ার পরে আমি বলছি না ভাই হয়নি, আপনি আরো চেঞ্জ করেন। হ্যাঁ, আপনার এটাও হয়নি। সব শেষে উনি আমাকে এটা দিয়েছেন, আমি বলছি যে ভাই আরো চেঞ্জ করেন, দেখেন এতগুলো চেঞ্জের পরে উনি আমাকে এইটা দিয়েছে, এইটা, এবং উনি এটাকে কিন্তু ওনার গিগে ব্যবহার করেছেন, দেখেন এটা কতটুকু প্রফেশনাল হয়েছে। কেন, উনি তো চাইলে প্রত্যেকটা একই কালারে, ব্লু কালার অথবা গ্রিন কালারে দিয়ে দিতে পারতো না, দিয়েছেন, দেননি, দেখেন কত সুন্দর হয়েছে। এটাকে বলা যায় যে এটা, আমি মনে করি যে এটা 100% প্রফেশনাল একটা কাজ হয়েছে। সুতরাং আপনাদেরকে বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে আপনাদেরকে কিন্তু 100% প্রফেশনাল কাজ দিতে হবে, তা না হলে কিন্তু আপনাদের গিগে ইমপ্রেশন আসবে না, আপনারা কিন্তু আগাতে পারবেন না ইনশাল্লাহ। তবে অবশ্যই পারবেন, কিন্তু এই মুহূর্তে সম্ভব হবে না, আপনারা কিন্তু পিছিয়ে যাবেন। আর কোনো ভাই যদি একটু দেখাতে চান, আপনারা যদি ইয়ে দিতে চান, তাহলে স্ক্রিন শেয়ার যদি দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা মেহেদি ভাই, আমি আপনাকে কিন্তু কখনোই মানে ইয়ে করছি না, মানে ডিপ্রেস করছি না, আমি আপনাকে ইন্সপায়ার করছি, আপনি পারবেন। তবে আর একটু কাজ করেন, আপনি ক্যানভা ডিজাইন আমার ভিডিওগুলো একটু দেখে নিন, আপনার কাজে লাগবে ভাই, এটা অনেক বেশি কাজে লাগবে। মাহবুব ভাই আছেন, আপনি যদি কিছু কথা বলতে চান আপনি একটু বলতে পারেন, না হলে আমরা ক্লাস যেহেতু 11টা 8 বেজে গেছে শেষ করে দেব। আচ্ছা এখানে কে, মেহেদি হাসান টু এভরিওয়ান, ওকে ঠিক আছে ফাইন, উনি ওকে লিখে মেসেজ করেছেন। অন্য কেউ যদি কোনো বিষয়ে কথা বলতে চান বা কোনো পরামর্শ চান, জি কে বলছেন, মাহবুব ভাই বলছেন ইন্ডিয়া থেকে, জি বলেন। বলছি স্যার যে আমি ক্যানভা থেকে তৈরি করে আপনাকে পাঠাবো। আচ্ছা ক্যানভা থেকে আপনি তৈরি করে আমাকে পাঠাবেন, শুধু আমাকেই পাঠাবেন না, আমাদের যে ফেসবুকের গ্রুপ আছে ড্রিম আইটি, সেখানে পোস্ট করবেন যে আমি কিন্তু এরকম, আপনি প্রমাণ দেবেন যে আপনি অ্যাক্টিভ আছেন। আমি গুলজার হোসেন ভাইকে অনুরোধ করছি, তারপরে আসমাল হোসেনকে অনুরোধ করছি, মেহেদি ভাইকে অনুরোধ করছি, এখানে নাহিদ ভাই আছেন, সকলকে আমি অনুরোধ করছি যে প্লিজ কাইন্ডলি, আফিফ হাসান দেখছি, সবাইকে। হ্যাঁ আফিফ ভাই, আচ্ছা সবাইকে আমি অনুরোধ করছি যে আপনারা একটু কাইন্ডলি আমাদের গ্রুপে পোস্ট করেন, গ্রুপে পোস্ট করলে আমরা সবাই কিন্তু ইয়ে করতে পারবো, আপনার এক কথায় হচ্ছে আমরা এটা দেখে আমাদের কাজে লাগবে। আমি একটু আমাদের গ্রুপটাকে একটু আপনাদেরকে দেখাতে চাই, আমি হচ্ছে আমার স্ক্রিন স্ক্রিন কি দেখা যাচ্ছে, স্ক্রিন কি দেখা যায়?
একা জি গেলে রাখি। দেখা যাক। আচ্ছা ঠিক আছে, আমি একটু জাস্ট আপনাদের সঙ্গে একটু পরিচয় করে দিতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের পেজ, এই পেজটা, পেজের সঙ্গে আপনারা আশা করছি থাকবেন, পেজে বিভিন্ন ধরনের ক্লাসও থাকবে এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি পেজে দিয়ে দেব আমি। আর যেটা যেটাকে আমি আপনাকে একটু ইয়ে করে দেখাতে চাচ্ছি, মাহবুব ভাই আপনি একটু খেয়াল করেন, এই যে এই গ্রুপের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেব, আপনারা এই কাইন্ডলি এই গ্রুপে থাকবেন। এটা হচ্ছে আমার প্রোফাইল, আপনারা আমার প্রোফাইলে না থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু ইয়েতে থাকতে হবে। সরি, আমাদের গ্রুপটা, হ্যাঁ গ্রুপ তো পাবো অবশ্যই। জি, এই যে এই গ্রুপ, এই গ্রুপ হচ্ছে সবার জন্য উন্মুক্ত, এখানে 135 জন মেম্বার ইন দ্য মিনটাইম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এই গ্রুপে আপনাদেরকে লেখালেখি করতে হবে, আপনারা বিভিন্ন ধরনের কাজ করবেন, কাজগুলো করে এই গ্রুপে পোস্ট করেন। যেমন দেখেন যে আজকে আসমল হোসেন ভাই লিখেছেন যে সবাইকে আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে আজকে রাত্রি 10টায় লাইফ সাপোর্ট ক্লাস অনুষ্ঠিত হবে, উক্ত ক্লাসে আপনাদের উপস্থিতি আন্তরিকভাবে কামনা করছি, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ আসমল হোসেন ভাইকে আমি দায়িত্বটা দিয়েছিলাম, আমি এক এক দিন এক এক ভাইকে কিন্তু এরকম করে দায়িত্ব দেবে, আপনারা কিন্তু এ ধরনের ঘোষণাগুলো দিয়ে দেবেন। উনি কিন্তু এটা নিজ থেকে দেননি, ওনাকে আমি এটা দেওয়ার জন্য অনুমতি দিয়েছি, উনি দিয়েছেন। হ্যাঁ এরকম আপনারাও কিন্তু এখানে লেখালেখি করবেন। হ্যাঁ এটা আমার DMIT-র, যে আমরা যেখানে কাজ করছি, আমি যে জায়গা থেকে ক্লাস নিচ্ছি আপনাদের, ঠিক সেই জায়গাটা। হ্যাঁ আমাদের, আমি মনে করি যে আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা কিন্তু অন্য অনেক কিছু, সেটা হচ্ছে আপনাদেরকে নিয়ে আগানোর। হ্যাঁ তাহলে আপনারা এখানে এসে এই জায়গাতে এই গ্রুপে এসে লেখালেখি করবেন, এখানে এসে লেখালেখি করবেন। এই লেখালেখিটা আমি দেখতে চাই, যে যে কাজ দিব আপনারা সব এখানে কাজ দেবেন। এর আগে বেশ কিছু সবাই অনেকেই এখানে কাজ দিয়েছে, কিন্তু ইদানিং দেখছি না যে কাউকে এখানে উপস্থিত দেখতে পাচ্ছি না। হ্যাঁ একটু অনুরোধ থাকবে যে এখানে আপনারা, এই যে আব্দুল্লাল মাইন, এটা কিন্তু চেঞ্জ করতে হবে, যে আংশিক লেখা এই কালার, সাদা কালার, আব্দুল্লাল মাইন মনে হয় এখন ক্লাসে আছে, এই জন্য ওকে আমি বলছি যে তুমি ভাইয়া এটা একটু চেঞ্জ করো, এটা নিয়ে কাজ করতে হবে, এটা নিয়ে একটু পরিবর্তন নিয়ে আসতে হবে। হ্যাঁ এই অবস্থা ছিল মোটামুটি, আমি হচ্ছে আমার স্ক্রিনটাকে বন্ধ করে দিচ্ছি, আপনারা যদি কেউ কথা বলতে চান কথা বলেন। জি আমি একটা ইয়ার রেডি করেছি ভাই, একটু যদি দেখে দিতেন। কি মানে রেডি জাস্ট করেছেন? এই যে কমেন্ট আমি এটা দিলাম, আমার আমি ওই এটা চেঞ্জ করতে চাই। কি, আচ্ছা দেখেন, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন। আমি আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আচ্ছা আমি কি একটু হোয়াটসঅ্যাপে, দেখুন। এখন আমি কি এখন হোয়াটসঅ্যাপে ঢুকে আপনাদেরকে দেখাবো নাকি? মানে আপনি দেখলে হবে বা ওদের দেখলেও সমস্যা নাই আমার, মানে আমি এখনই রেডি করলাম জিনিসটা। আমি যে ওকে একটা ঠিক গিগ আছে, আমার, ওকে ওকে ঠিক আছে, আমি এখনই হোয়াটসঅ্যাপে ঢুকে আমি আপনার, আপনাকে একটু দেখে দিচ্ছি। আপনি তো DMIT-তে দেননি, সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন তাই তো? না এটা ধরেন গ্রুপ দেওয়া যাবে না যে। ওকে ওকে প্রবলেম নাই, মানে কি এই এইটা কি, মানে এই এই বিষয়গুলো আমি এটা দেখতে পাচ্ছি এখন, ও যায়নি? আচ্ছা না আচ্ছা আসেনি আমারই ভুল আসেনি। হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি দিলে, হ্যাঁ হ্যাঁ আসতেছে একটা, ওকে ভিডিও এসিও, ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে আপনার প্রফেশনাল ভিডিও এসিও, এইটুকু তো একদম মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওকে ওকে এটাও ভালো হয়েছে, আপনি তো অনেক কাজ করতেছেন, টার্গেটেড অডিয়েন্স, আচ্ছা এই কিওয়ার্ড রিসার্চ খুবই সুন্দর হয়েছে, এই যে ভিডিও ফাইল এসিও, এই কালারটা চেঞ্জ করে দেবেন, এই কালারটা লালের উপরে গ্রিন হয়েছে, বেশি চোখ ধরে যাচ্ছে, এটা একটু চেঞ্জ লাগবে। হ্যাঁ ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাদ বাকি মোটামুটি সবকিছু ঠিক আছে। আপনি এটা কি গিয়ে ব্যবহার করবো আমি? আমি ওটা চেঞ্জ করে দিব। আপনি ওটা চেঞ্জ করবেন না, একটা কাজ করবেন প্রয়োজনে, আপনি যখন এটাকে ফুল এসিও করার পরে যখন দিয়ে দেবেন, যখন আপনি এটাকে ফুল এসিও করে দিয়ে দেবেন, তখন ওই আগেরটা সেকেন্ডে চলে যাবে। আমি মনে হয় ও বুঝাতে পেরেছি, তাই, ওকে ওখানে ওকে তিনটা ছবি ব্যবহার করা যায়, আপনি আগেরটা ডিলিট করবেন না, কোনোভাবে ডিলিট করবেন না, ওকে আপনি ঠিক আছে সমস্যা। আপনি ওখানে যখন এটাকে ইনপুট দেবেন, তখন আগেরটা সেকেন্ডে চলে যাবে, এটা সামনে চলে আসবে। হ্যাঁ ওকে জি জি জি, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যদি কেউ কথা বলতে চান ভাই, আপনারা হয়তো দেখেছেন যে প্রফেশনালি কিভাবে করতে হয়, মানে ওনারটা কিন্তু অনেকটাই প্রফেশনাল, আর যারা করেছেন, আব্দুল্লাল মাইন ভাই করেছেন,
মেহেদি ভাই করেছেন, মেহেদি ভাই অলরেডি গিগ পাবলিশ করেছেন, দেখেন আপনাদের কিন্তু অর্ডার আসার পসিবিলিটি কম্পেয়ারলি কম, আপনারা মাইন্ড করবেন না, আপনি একটু নিজেদের এই বিষয়গুলো একটু একটু সংশোধন করতে হবে। আর গুলজার হোসেন ভাই আপনি একটা কাজ করেছেন, আমি খুবই ইমপ্রেসড আপনার কাজ দেখে, আপনি মানে একদমই ABCD লেভেলে রয়েছেন, আপনি ক্যানভার ডিজাইনের, তারপর আপনি যে করেছেন এবং গ্রুপে শেয়ার করেছেন সাহস করে, এই জন্য আমি আপনাকে মানে অনেক অনেক ধন্যবাদ এবং উৎসাহ দিচ্ছি আর কি। হ্যাঁ, সামনে অনেক ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে, আগ্রহটা ধরে রাখেন, 6 মাস অনলি, তারপরে দেখবেন আপনি কোথায় চলে যান। মানে ইভেন 2 মাস লেগে প্রফেশনাল হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি, 2 মাস থাকলে প্রফেশনাল হবে, 6 মাস, 6 মাস থাকলে ওনার অর্ডার আসবে, জি 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 আমি 6 মাস থাকলে ওনার অর্ডার আসবে, এটা হচ্ছে কথা। আমি একটা কথা এমনকি এরকম হতে পারে আমার এই গ্রুপে যারা যারা কাজ শিখছেন, টাকা ইনকাম এবং অন্যান্য দিক থেকে দেখা যাচ্ছে যে আপনারা আমাকেও ছাড়িয়ে যাবেন, খুবই সম্ভব এটা। বলবো, ইনশাআল্লাহ হ্যাঁ পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি 11:15 বাজে, তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি।